আইপিএল 2021-এ কিন্তু কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় হবে কাম ব্যাক করেছে, তো কলকাতা নাইট রাইডার্সের কাছে আশা রাখছে অনেক। এখানে কলকাতা নাইট রাইডার্স অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ারও পথ দেখছে অনেকই বিশেষজ্ঞ মতে, যেমনটা গৌতম গম্ভীর কিংবা সে আকাশ চোপড়া। তো আজ আপনাদেরকে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের কোন তিনটে দিক স্ট্রং অর্থাৎ পজিটিভ দিক, যেটি যে দিকগুলো দেখে 25-75% এখন চলে গেছে যে কলকাতা নাইট রাইডার্স এবছর ফাইনাল খেলতে পারে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। যে আপনাদেরকে প্রথম দিকটি জানাই সেই কলকাতা নাইট রাইডার্সের সব প্লেয়ারদের ফর্মে। তো এপ্রিল মাসে যখন আইপিএল হয় তখন আপনারা দেখেছেন কলকাতা নাইট রাইডার্সের কোনো প্লেয়ারই ফর্মে ছিল না, না ছিল নীতিশ রানা, না ছিল শুভমান গিল। কিন্তু সেপ্টেম্বর অক্টোবরে যে আইপিএল সেই মাসে সবাই ফর্মে ফিরে এসেছে, শেষ ম্যাচে সুনীল নারিনও ফর্মে ফিরে এসেছে এবং শুভমান গিলের দুর্দান্ত স্টার্টিং এবং ভেঙ্কটেশ আয়ারের সেই অ্যাগ্রেসিভ মনে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কাজে লাগছে। এটাই সবচেয়ে বড় ব্যাপার যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবছর পরপর ম্যাচগুলো জিতছে। ভারতীয় টি টোয়েন্টি লিগে এখন মাই ইলেভেন সার্কেলে খেলুন, তার কারণ এখানে চ্যাম্পিয়ন্সদের সাথে খেলতে পারবেন, যেমন রাশিদ খান, সৌরভ গাঙ্গুলি, বিবিএস লাক্সমান, আজিঙ্কে রানে। আপনি যদি রাশিদ খান এবং বিবিএস লাক্সমানের দলটিকে হারাতে পারেন তাহলে আরও 5 গুণ এক্সট্রা ক্যাশ বোনাস এসে গেল, দুটি দলের প্লেইং ইলেভেন লাগিয়ে আপনিও জিতে নিতে পারেন প্রথম প্রাইজ অর্থাৎ 5 কোটি টাকা। ওয়েলকাম বোনাস হিসেবে আরও 1,500 টাকা পেয়ে যাবেন, এছাড়া ফার্স্ট ডিপোজিটে আরও 20% এক্সট্রা পেয়ে যাবেন, যেটা টাকাটা আপনারা সিকিউরভাবে 100% সিকিউর অ্যাকাউন্টে চলে যাবে। স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন কতজন কত কি জিতেছে, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক ও কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ডাউনলোড করুন মাই ইলেভেন সার্কেল অ্যাপটি। দ্বিতীয় দিক কারণ হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ার চলে এসে কলকাতা নাইট রাইডার্স সব থেকে বেশি স্ট্রং হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের কাছে প্রথমে তো ছিল না একটা ভারতীয় ভালো ব্যাটিং অলরাউন্ডার্স, সেটা যেমন মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়া আছে। অবশ্যই হার্দিক পান্ডিয়ার সাথে আমি ভেঙ্কটেশ আয়ারকে তুলনা করছি না, কিন্তু ওপেনার হিসেবে ভেঙ্কটেশ আয়ার আপাতত ওপেনার অলরাউন্ডার হিসেবে সেরা আইপিএলের আমার মতামতে বলছে। ভেঙ্কটেশ আয়ার এসে কিন্তু অনেক দিকে উপকার হয়েছে, এক তো সেরা জুটি অর্থাৎ ভালো স্টার্ট হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের, যে কিনা লাস্টে বড় রান করে দিচ্ছে মিডল অর্ডার এবং ফিনিশার এসে দুটো একটা ভালো অলরাউন্ডার পেয়েছে। শেষ ম্যাচে দিল্লির বিপক্ষে কেমন বল করেছে অবশ্যই আপনারা দেখেছেন, এবং ভেঙ্কটেশ আয়ার কিন্তু খুব ভালো বলও করে ব্যাটের সাথে সাথে, এবং সবশেষে যেটি সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ মনোভাব। কলকাতা নাইট রাইডার্স কিন্তু রাসেল ছাড়া পুরোপুরি কুপকাত এমনটাই দেখাচ্ছিল অন্য বছর আইপিএলে, কিন্তু আইপিএলের সেকেন্ড হাফ যখন সেপ্টেম্বর অক্টোবরে হয় তখন কিন্তু রাসেল ছাড়াও দিল্লির বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে। যদিও ওই ম্যাচে রাসেল চোট ছিল কিন্তু অ্যাগ্রেসিভ মনোভাব খেলে উইকেট পড়া সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন এবং নীতিশ রানের দুর্দান্ত পারফরমেন্সে জিতেছে। আর সবচেয়ে বড় কথা কলকাতা নাইট রাইডার্সের বলিং লাইন আপ, যে কিনা কলকাতা নাইট রাইডার্সের বলিং লাইন আপ এখনও পর্যন্ত এপ্রিল মাসের আইপিএলের একবারও স্বাদ দেয়নি, তা বলে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু অক্টোবর এবং সেপ্টেম্বরের আইপিএলে অনেক অনেক উপকার দিচ্ছে। এই কয়েকটি কারণের জন্য কলকাতা নাইট রাইডার্সের 75% চান্স যে এবছর চ্যাম্পিয়ন হতে পারে। আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান, পরবর্তী ভিডিওয় দেখা হচ্ছে তাহলে। তো এখনই ডাউনলোড করুন মাই ইলেভেন সার্কেল অ্যাপটি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক আছে। Game involves an element of financial risk and may be addictive. Please play responsibly and at your own risk.